कोकराझार जिला उपायुक्त कार्यालय कन्टेनमेंट जोन घोषणा कर दुगराकी अतिरिक्त उपायुक्त करोना आक्रांत हर पीछते यह सिद्धांत जिला उपायुक्त बुधवार करोना आक्रांत अतिरिक्त उपायुक्त देवेश्वर बरा और भास्कर दास इपिने देवबार उपायुक्त कार्यालय प्रवेश निषिद्ध कर प्रशासने कोकराझार जिला उपायुक्त कार्यालय कन्टेनमेंट जोन घोषणा कर दुगराकी अतिरिक्त उपायुक्त करोना आक्रांत हर पीछते यह सिद्धांत जिला उपायुक्त बुधवार करोना आक्रांत अतिरिक्त उपायुक्त देवेश्वर बरा और भास्कर दास इपिने देवबार उपायुक्त कार्यालय प्रवेश निषिद्ध कर प्रशासन আন্তিগিৰি নাৰ্জাৰী প্ৰতিবেদন আগবঢ়াইছে। কোকৰাঝাৰ উপায়ুক্ত কাৰ্যালয়ে আকৌ কণ্টেইনমেণ্ট জ'ন ঘোষণা কৰা হ'ল। আজি ৰাতিপুৱাৰ পৰা আৰম্ভ হোৱাকৈ জিলা প্ৰশাসনে ইতিমধ্যে কণ্টেইনমেণ্ট জ'ন ঘোষণা কৰিছে। যোৱাকালি সন্ধিয়াত অতিৰিক্ত উপায়ুক্ত দুজনৰ গাত পজিটিভ কৰোণা ভাইৰাছ হোৱাৰ পিছত এনেদৰে ডিচিশ্যন এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে জিলা প্ৰশাসনে। বিগত জুলাই মাহতো কণ্টেইনমেণ্ট জ'ন হিচাপে ফাৰ্ষ্ট দিনৰ কাৰণে ঘোষণা কৰিছিল জিলা প্ৰশাসনে। আৰু এনেদৰে আজি দিনৰ কোকৰাঝাৰ জিলা হিচাপে জিলাখনত বৰ্তমান সময়ত 1146 জন লোকৰ দেহত পজিটিভ ইতিমধ্যে ইয়াত ডিটেকশ্যন কৰা হ'ল। ইয়াৰ মাজত 800তকৈ অধিক লোকক তেখেতসকলক মেডিকেলৰ পৰা ডিছাৰ্জ কৰা হ'ল। আৰু বৰ্তমান সময়ত জিলাখনত এজন মাইগ্ৰেটেড ডক্টৰক লৈ পেলাই 6জন লোক কৰোনা ভাইৰাছৰ পজিটিভ কাৰণে মৃত্যুবৰণ হোৱাৰ পিছত এনেদৰে জিলা প্ৰশাসন আৰু স্বাস্থ্য বিভাগে করোনা ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বর্তমান সময়ত করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঁজিব কারণে জেলা প্রশাসনে ইতিমধ্যে উপায়ুক্ত কার্যালয় ফার্স্ট দিনের কারণে ইতিমধ্যে কন্টেইনমেন্ট ঘোষণা করে পেলায় ইয়াত কার্যালয়ত অহা আর যাওয়া ইতিমধ্যে করোনা মহামারীর মাজত রাজ্যত এতিয়া নির্বাচনের গরম বতাহ। এফালে বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ, আনফালে বিটিসি নির্বাচনের প্রচার। বিটিসি নির্বাচনের প্রচারে পুনের স্পষ্ট করলে কংগ্রেস এআইডিএফর মিত্রতার কথা। বিটিসি নির্বাচনের কারণে কংগ্রেস আর এআইডিএফে যৌথভাবে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার। বিটিসির 37নং ধনশ্রী পরিষদীয় সমষ্টির যৌথভাবে নির্বাচনী প্রচার চলালে কংগ্রেস এআইডিএফে। ধনশ্রী পরিষদীয় সমষ্টির নির্বাচনী প্রচারত কংগ্রেসের হয়ে উপস্থিত থাকে দলগড় বিধায়ক ইলিয়াস আলী, দুর্গা দাস বড়ো এআইডিএফর হয়ে নির্বাচনী সভাত উপস্থিত থাকে এআইডিএফর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আর এআইডিএফর যুব মোর্চার সভাপতি জেহেরুল ইসলাম। সকলের উপস্থিতিত অনুষ্ঠিত যৌথ সভাত স্পষ্ট হয় এআইডিএফ কংগ্রেসের মিত্রতা। ইপিনে কংগ্রেস এআইডিএফর মিত্রতার বিটিসি নির্বাচনের 2021 বিধানসভা নির্বাচনের বার্তালয় প্রচার চলাবলে অহা বলে মন্তব্য এআইডিএফর সাধারণ সম্পাদক আমিনুল ইসলামর। আনহাতে বিটিসি নির্বাচনী সভাত ভঙ্গ করা হল কোভিডর প্রটোকলও। যৌথ নির্বাচনী সভাত কোনো ধরনের সামাজিক দূরত্ব নাই, এজন নেতা কর্মীও পরিধান নাই করা মাস্ক। আজি আমার ধনশিরি সমষ্টিত আমি কংগ্রেস আর ইউডিএফর যৌথভাবে ইয়াত একটা মেসেজ দিব আহিছো যে আমি কংগ্রেস আর ইউডিএফে বিটিসিত আমি এলায়েন্স করছো, জয়েন্ট লিস্ট শেয়ারিং করছো আর যৌথভাবে নির্বাচনের প্রতিনিধিত্ব আগবাইছো। এই ইলেকশনত আমার যৌথ শক্তি যথেষ্ট ভাল ফল দেখাব আর আগন্তুক দিনত আমি একটা ভাল ফল আমি গ্রহণ করিম বলে আমি ভাবিছো। আচরিত নহব, আমি যদি আমি এক্সপেক্ট করা মতে আমি জিকো, ডেপুটি সিএম পর্যন্ত আমার এই দুইটা দলক দিবলে বাধ্য হব। আমি ভাবিছো যে হাগ্রামা প্রমোদ বড়ো আমার প্রতিদ্বন্দ্বী, ভারতীয় জনতা পার্টি আমার শত্রু অহা ইলেকশনত। গতি প্রতিদ্বন্দ্বী সকলের আমি আগন্তুক নির্বাচন খেলি উঠি আমার যদি কোনোবাই বিচারে আমি আটাইতক কংগ্রেস এআইডিএফর যে ভাল অপশন হব তাকে গ্রহণ করি।